মালদ্বীপের ভিসা যখন খুলবে তখন আপনারা দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে আপনারা মালদ্বীপে যাওয়ার জন্য কাজে যাওয়ার জন্য যেই প্রসেসটুকু করতে হয় সেটি না করে যদি আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার বলে আপনারা মালদ্বীপে যেতে চান খুবই অল্প খরচে বা বিনা খরচে তাহলে আজকের ভিডিওটি হবে আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি সোহেল আর আপনারা দেখছেন বিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল আর আজকে টপিকের বিষয়টি হচ্ছে অল্প খরচে মালদিকে কীভাবে যাবেন এবং কোন মাধ্যমে যাবেন এবং জব ফাইন্ড আউট কীভাবে করবেন জবে অ্যাপ্লাই কিভাবে করবেন সেই জব থেকে আপনার ডেডিকেশনের মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনার দক্ষতার মাধ্যমে কীভাবে আপনি অল্প খরচে বা একদম বিনা খরচেই আপনি মালদ্বীপ কাজে যেতে পারেন এবং প্রসেসিংটুকু কি সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যারা এই চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দিন আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন শুরু করা যাক কাজের বিষয়ে খুবই অল্প খরচে বা বিনা খরচে যাওয়ার জন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে তার মধ্যে সবচেয়ে প্রথম যে পদ্ধতিটি হচ্ছে বা প্রধান যে পদ্ধতিটি হচ্ছে যেটি ছাড়া আপনার অল্প খরচে বা বিনা খরচে মালদ্বীপে কাজে যেতে পারবেন না সেটি হচ্ছে আপনাকে একটি জব ফাইন্ড আউট করতে হবে বা জব খুঁজতে হবে জব এখন জবটি কিভাবে খুঁজবেন জবটি খুঁজতে অবশ্যই একটি বিশ্বস্ত সোর্সের প্রয়োজন বা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বা সোর্সের মাধ্যমেই কেবলমাত্র আপনারা একটি আপনাদের দক্ষতা অনুযায়ী একটি জবে অ্যাপ্লাই করতে পারেন যেই জব জবটিতে যদি আপনি সিলেক্টেড হন বা নির্বাচিত হন ইন্টারভিউর মাধ্যমে আপনি ইন্টারভিউ দিয়েই কেবলমাত্র আপনি বাকি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সেরে নিতে পারেন তো সেজন্য আমি আপনাদেরকে সাথে আজকে একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি মালদ্বীপের বিভিন্ন জবস ফাইন্ড আউট করতে পারবেন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার স্কিলস অনুযায়ী যে জবটি আপনার এক্সপিরিয়েন্স রিলেটেড আছে সেই জবটিতে যদি অ্যাপ্লাই করেন হয়তো আপনি পাঁচ থেকে দশটি বিশটি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ যেগুলোতে ফরেনার্স অ্যাকচুয়ালি রিক্রুইট করে যেগুলোতে ফরেনার রিক্রুইট করে না শুধু রিক্রুট করে সেগুলোতে আবেদন করার প্রয়োজন নেই সো আপনি হয়তো পনেরো থেকে বিশটি জবে অ্যাপ্লাই করলেন য আপনাকে যে পনেরো থেকে বিশটি জবে অ্যাপ্লাই করার পরেই আপনি সুযোগ পেয়ে যাবেন বা আপনার রেসপন্স আসবে তা কিন্তু নয় অবশ্যই আপনাকে কন্টিনিউস করে যেতে হবে কন্টিনিউস যদি এক থেকে দুই মাস তিন মাস ছয় মাস করে যান ইনশাল্লাহ আপনি কোনো না কোনো কোম্পানি থেকে অবশ্যই রেসপন্স পাবেন রেসপন্স যদি পান ইনশাল্লাহ তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন কমিউনিকেশন করার পরে তাদেরকে আপনার পাসপোর্ট ইন্টারভিউর জন্য কল করা হলে অবশ্যই ইন্টারভিউ দিবেন সেটা যদি স্কাইপিতে হোক বা সে দেশে ভিজিট ভিসায় গিয়ে হোক আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার পরে যদি সিলেক্টেড হন তবে কেবলমাত্র আপনি আবার দেশে রিটার্ন করবেন অথবা দেশে যদি থাকেন সেখানে থাকার পরে আপনার কোম্পানি অ্যাকচুয়ালি যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে সেই কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিবে সেটি যদি আপনি হাতে পেয়ে যান তাহলে আপনাকে কি করতে হবে মালদ্বীপের ভিজিট ভিসা অর্থাৎ অন ভিসা তিরিশ দিনের অন ভিসায় টিকিট কেটে সেখানে যেতে হবে মালদ্বীপে যেতে হবে মালদ্বীপে যাওয়ার পরে আপনি সেখানে আপনার ওয়ার্ক পারমিট প্রথমে মেডিকেল চেক আপ করে নেবেন এখানে এডিকে হসপিটাল রয়েছে আইজিএমএইচ হসপিটাল রয়েছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল রয়েছে তারা তাছাড়া আরও কয়েকটি ক্লিনিক রয়েছে যেখানে মেডিকেল চেক আপ করা হয় মেডিকেল চেক করিয়ে আপনি দুই তিন দিন থেকে তিন দিন থেকে সাত দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি সেই রিপোর্টটি জমা দিয়ে দেবেন আপনার কোম্পানিতে কোম্পানি সেই রিপোর্টটি দিয়ে দিবে যে রিলেটেড যেই মিনিস্ট্রি অ্যাফেয়ার্স আছে বা যেখানে আছে যেই রিলেটেড যেই মন্ত্রণালয় আছে সেখানে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার পরে আপনার একটি আইডি কার্ড আসবে আইডি কার্ডটি এক বছরের হয় সেই আইডি কার্ডটি আসার পরে আপনি সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন আপনার ভিসা রিনিউ সব কিছু কোম্পানি করে দিবে। আপনার যদি এক্সট্রা অর্ডিনারি স্কিলস থাকে অবশ্যই আপনি যখন ইন্টারভিউ দেবেন আপনি যখন ইন্টারভিউ সময় আপনি যদি সিলেক্টেড হন আপনার প্রতি যদি ইন্টারেস্ট দেখায় কোম্পানি অবশ্যই আপনি বলে দিতে পারেন যে আমাকে টিকিটের খরচটাও দিতে হবে যদি তারা মেনে নেয় তাহলে কিন্তু আপনি কোনো ধরনের টাকা খরচ করা ছাড়া অর্থাৎ আপনি যে সেখানে গিয়েছেন মালদ্বীপে গিয়েছেন নিজের টাকা খরচ করে টিকিটের টাকা সেটা আপনি পেয়ে যাবেন সো সেখানে সমস্যা নেই সো এটি বেসিক্যালি অ্যাকচুয়ালি বিনা খরচে মালদ্বীপে যাওয়ার ট্রিক্স কিন্তু আসলে আপনাকে মূলত টাকা তো খরচ করতে হবে কিছু তো এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে টিকিটের টাকা কোম্পানি দিয়ে দেয় যদি না দেয় ধরেন এই টাকাই আপনার খরচ মালদ্বীপ যেতে আর কিছু না সো এটি হচ্ছে মূল ট্রিক্স এটি হচ্ছে মূল ট্রিক্স আপনাকে একটি জব অবশ্যই ফাইন্ড আউট করতে হবে এবং একটি সুন্দর সিবি ড্রপ করতে হবে একটি কভার লেটার লিখতে হবে আপনার অন্যান্য অ্যাটাচমেন্ট যেগুলো রয়েছে সেগুলো সাবমিট করতে হবে যদি ইনশাল্লাহ আপনি রেসপন্স পান ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড হন ইনশাল্লাহ খুবই অল্প খরচে বা বিনা খরচে মালদ্বীপে গিয়ে কাজ করতে পারবেন বৈধভাবে কোনো ধরনের সমস্যা হবে না সো ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দেবেন আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকে এই পর্যন্তই সবাই আল্লাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ